24 ঘণ্টা সময় দিছো
যদি 24 ঘন্টার ভিতরে ঠিক নকলে আমার লড়াই কোলার রং আনি দিব, আমার লড়াই কোলার আনিব, কই লাভ নাই কিন্তু দেই, এটা সঁচাকে কইছো। গতি আজি আমি আমার কার্যসূচী দিকে আগবাহিব বিচারিছো, গতি সকল একেলগে কক জয় এক। অনাসমীয়া গুণদামী কোনো কাণ্ড সহ্য করা নহব। ইয়ার পিছতে আমার মজত থাকা সদৌ টাইম ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির সন্মানীয় সভাপতি শ্রদ্ধার বসন্ত গগৈদেব আছে, মই তেওঁক চমুকৈ দুআষাৰ কব কাৰণে অনুরোধ জনাইছো। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো। এটা স্পর্শকাতর বিষয় বিষয়টি হয়েছে যে ফলগিরি খিলঞ্জিয়া জনগণে নিজের অধিকারের পর বঞ্চিত হয়েছে। এইখান শিবসাগর যখন শিবসাগরে সম্প্রীতির কথা কয়, সমন্বয়ের কথা কয়, যখন শিবসাগরে কোনো বিভেদ থলগিরি খিলঞ্জিয়া, আর 98% থলগিরি খিলঞ্জিয়া বসবাস করা এইখান শিবসাগর যেতিয়াই থলগিরি এজনী জিয়ারীর উপর বহিরাগত বনিয়ার দুষ্ট চক্রই দুপরতে যেতিয়া তেওঁ গার বস্ত্র ফালিলে, যেতিয়া তেওঁ রাজপথত গুরুলা গুলক পিটিলে, সেই সময়ত আমি আর বুঝবলে বাকি না থাকিল যে 98% খিলঞ্জিয়া বসতি প্রধান এইখান শিবসাগর তো বহিরাগত তপ্ত পলি ক্রমান্বয়ে বাড়ি গেছে, আর খিলঞ্জিয়ার অস্তিত্ব বিপন্ন হয়েছে। এই যে খিলঞ্জিয়ার অস্তিত্ব বিপন্ন হয়েছে, এই যে অধিকার হেরার উপক্রম ঘটিছে, তাক লৈ রাইজ একত্রিত হয়েছে। এই একত্রিত হওয়া রাইজে কোনো কংগ্রেস, কোনো বিজেপি, কোনো রাইজর দল, কোনো সিপিআই দল সমর্থন করি বা এগেনস্ট করে এই র্যালি উলিওয়া নাই। আমি র্যালি এই কারণে উলিয়াইছো যে খিলঞ্জিয়ার আধিপত্য অসমত অনাদি অনন্তকালের কারণে থাকিব লাগিব। এইখান অসমত সম্পদ আমার, অধিকার আমার হব লাগিব। এইখান অসমত বাজার আমার, পথার আমার হব লাগিব। আর এই শ্লোগানে আগবাহিবলে যাওতে এখিনি দুষ্ট চক্রই খিলঞ্জিয়ার থলগিরি রাইজর পক্ষত না থাকি কেইটামান পয়সার বিনিময়ত বহিরাগত দুষ্ট চক্রর পক্ষত লওয়া দেখা যায়। আমি আজি এই কারণে ক্ষোভিত হয়েছো যে আমি আজি সিতু বৰুৱা শৃঙ্খল চলি আছে, বা আমি কিয় কবলগীয়া হয়েছে যে তোমালোকে শিবসাগরত অনাসমীয়ার সংগঠন তোমালোকে করিব নোৱাৰিবা। এই কথাটো কবলৈ যাওঁতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা কোনো কোনো মানুষের অনুগত সকলে আমাক সমালোচনা করেছে, আমাক কৈছে যে তোমালোকে ভোজপুরি সংগঠনক এগেইনস্ট করেছা, মারোয়াড়ি সংগঠনক তোমালোকে এগেইনস্ট করেছা, বেঙ্গলী ফেডারেশনক তোমালোকে শিবসাগর এগেইনস্ট করেছা, কিন্তু তোমালোকে আমসুক কিয় ইয়াত এগেইনস্ট করা নাই। আমি পুনপটিয়াকে হে অকল বদনরূপী অসমিয়াক কব বিচাৰিছো, হে তোমালোকৰ বিভিন্ন নামধারী অনুগত সকল, তোমালোকে এটা কথা স্পষ্টভাবে কই দিয়া যে তোমালোক খিলঞ্জিয়ার পক্ষত আছা, থলগিরি অসমিয়া রাইজর পক্ষত আছা, নে তোমালোকে বহিরাগত বনিয়ার পকেটত তোমালোক সোমাই আছা। এরা আমসুর কথা নাহে, ইয়া বিচ্ছিন্নতাবাদী শক্তির কথা নাহে। আমি এই কারণে তেখেতলোকক ব্যান করেছো,